সারাদেশে চলমান কারফিউর পঞ্চম দিনে ঢাকা ও পার্শ্ববর্তী চার জেলায় বিকেল পাঁচটা পর্যন্ত শিথিল করা হয়েছে কারফিউ অফিস আদালত ও ব্যাংক খোলা থাকবে দুপুর তিনটা পর্যন্ত আগামী কালও কারফিউ এবং অফিস আদালতের ক্ষেত্রে একই সময়সূচি বলবৎ থাকবে কারফিউ শিথিলের রাজধানী জুড়ে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে জোরদার করা হয়েছে সেনা ও বিজিবির টহল মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি রাজধানীর প্রতিটি প্রবেশ মুখেও কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইন আইনশৃঙ্খলা বাহিনী পাঁচ দিন বন্ধ থাকার পর বিজিবি র্যাপ ও পুলিশের কড়া নিরাপত্তায় গতকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে এদিকে সেনা ও পুলিশ পাহাড়ায় কক্সবাজারে আটকে পড়া পর্যটকদের নিয়ে আটাত্তরটি বাস চট মঙ্গলবার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় আজও একইভাবে কক্সবাজার ছাড়ছেন শত শত পর্যটক